হ্যালো এভরিওয়ান, টেকনিক্যাল সিওলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে তোমাদের জানাবো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্বন্ধে। তো এটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত। এটি অত্যন্ত একটি পুরনো কলেজ এবং একটি ভালো কলেজ, ঠিক আছে? তো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটসে কী কী ব্রাঞ্চ পড়ানো হয়, সেই ব্রাঞ্চের কাট অফ র্যাঙ্ক কত এবং তোমরা কিভাবে সেটি কাউন্সিলিংয়ে চয়েস করবে, সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটসে কী কী ফ্যাসিলিটিস থাকে, মানে কোন কোন ব্রাঞ্চ প্রোভাইড করা হয়, তো তোমাদের কাজকে জানাবো। ওয়েলকাম টু কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, ঠিক আছে? তো এখানে কিন্তু বয়েজ এবং গার্লস দুটোই হোস্টেল আছে। তো তোমরা চাইলে এই কাউন্সিলিংয়ে এই কলেজটিকে রাখতে পারো, একটি ভালো কলেজ। কোর্স অফার করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরও অনেক কিছু দেখাবো। ফ্যাসিলিটিস থাকে, প্লেসমেন্টটাও ভালো হয় যেহেতু পুরনো কলেজ। অ্যাডমিশন কিন্তু তোমাদেরকে জেক্সপো এবং ভোকলেট পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নিতে হয়। তো এই দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন, ভিউজ অত্যন্ত একটি ভালো কলেজ। তো চলো কাট অফ র্যাঙ্কটি জানাবো তোমাদেরকে। তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে টোটাল 5টি ব্রাঞ্চ পড়ানো হয়। তো তার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অল অ্যাভেলেবেল সিট কিন্তু 60টা করে থাকে, প্রত্যেকটা ব্রাঞ্চে 60টা করে থাকে জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে? এটা শুধুমাত্র জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য। জেনারেলের র্যাঙ্ক তোমাদের কত হবে, কত করতে হবে? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 7,959 এবং এসটি র্যাঙ্ক হচ্ছে 22,523, এসটি র্যাঙ্ক হচ্ছে 21,914 এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদেরকে কিন্তু জেনারেল র্যাঙ্ক করতে হবে 4,666 এবং এসসি র্যাঙ্ক করতে হবে 18,991 এবং এসটি র্যাঙ্ক করতে হবে 9,492, ঠিক আছে? তো পিসি র্যাঙ্ক বলেছে এখানে ফিজিক্যাল ক্যান্ডিডেটের র্যাঙ্ক 8,434 এবং অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার জানবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদেরকে কিন্তু 3,777 র্যাঙ্ক, জেনারেল র্যাঙ্ক আনতে হবে এবং এসসি র্যাঙ্ক কিন্তু 13,741 এবং এসটি র্যাঙ্ক 22,177 র্যাঙ্ক আনতে হবে এবং ফিজিক্যাল চ্যালেঞ্জেরদের জন্য 28,426 র্যাঙ্ক, এর মধ্যে র্যাঙ্ক থাকলেও তোমরা কিন্তু পেয়ে যাবে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য বেস্ট ব্রাঞ্চ অফ ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া। ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ এবং কম্পিউটার সায়েন্স, এই দুটো ব্রাঞ্চ কিন্তু তোমাদের বেশ ভালো একটি পারফরমেন্স দিবে। অ্যান্ড কমিউনিকেশান, তোমরা যদি ভালো একটি পজিশনে যেতে পারো কমিউনিকেশানেও যেতে পারো। কমিউনিকেশানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের কিন্তু জেনারেল র্যাঙ্ক আনতে হবে 14,187 এবং এসটি র্যাঙ্ক হচ্ছে কিন্তু 26,347। এখানে এসটি র্যাঙ্ক ভ্যারি করেনি, ফিজিক্যাল চ্যালেঞ্জ ভ্যারি করেছে 9,991 এবং কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তোমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে চাও এবং নিতে চাও, সেটি জেনারেল র্যাঙ্ক তোমাকে 6,507-এর মধ্যে র্যাঙ্ক নিয়ে আসতে হবে, এসসি র্যাঙ্ক নিয়ে আসতে হবে 14,643 এবং এসটি র্যাঙ্ক কিন্তু 26,772 এবং ফিজিক্যাল চ্যালেঞ্জের র্যাঙ্ক নিয়ে আসতে হবে 32,560। তো এই ছিল কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সম্পূর্ণ কাট অফ র্যাঙ্ক। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী যে কোনো কলেজের ভিডিও পেতে এবং আমাকে যে কলেজের কাট অফ জানতে চাও সেটি কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
ধন্যবাদ।